হরে কৃষ্ণ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হচ্ছে, জন্ম অসুচ এবং মৃত্যু অসুচকালে কৃষ্ণভক্ত তথা বৈষ্ণবগণের নিত্য রাধাকৃষ্ণ সেবার বিচার কি, এ বিষয়ে ইস্মাত্ত পণ্ডিতদের মতামত কি। এক কথায়, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত ভক্তদের জন্ম অসুচ এবং মৃত্যু অসুচ নেই, কারণ তারা আদি মধ্য ও অন্ত শূন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্যকাল সেবা পূজা করবেন। বৈষ্ণব স্মৃতিশাস্ত্র শিরোমণি শ্রী হরিভক্তি বিলাসে 11 নম্বর অধ্যায়ের 173 নং শ্লোকে এ বিষয়ে শ্রী গোপাল ভট্ট গোস্বাইপাদ শ্রী ভগবদ অর্চন মাহাত্মে শ্রী কুর্ম পুরাণ থেকে উল্লেখ করেছেন, ন বিষ্ণু আরাধনাত পুণ্যম বিদ্যতে কর্ম বৈদিকম তস্মাধনাধিমধন্তম নিত্যম আরাধ্যয়ে ধরিম। শ্রী কুর্ম পুরাণে লিখিত আছে, একমাত্র ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা ব্যতীত কোনো প্রকার পুণ্যজনক বৈদিক কর্ম আর নেই। তাই আদি মধ্য ও অন্তঃশূন্য ভগবান শ্রীহরিকে নিত্যকাল আরাধনা করিবে। উপরোক্ত শ্লোকটির পাদটিকায় শিল সনাতন গোস্বাইপাদ লিখেছেন, বৈষ্ণ আরাধনাদন বৈদিকম কর্ম পুণ্যম নাস্তি বিষ্ণু আরাধন মেব পুণ্যমিথত অনাদি মধ্যান্ত পরিচ্ছিন্নমিথ অনেন তদারাধন পুণ্য সেপ পরিচ্ছিন্নতাভি পেত্তা এতা। অত পরিচ্ছিন্ন স্বর্গাদি ফল ও বৈদিক যজ্ঞাদি কর্ম শ্রেষ্ঠ যুক্ত মেবেতি ভাব। অসৎকালেও বৈষ্ণবগণ বাহ্যিক পূজা করিতে পারেন। ইস্মাত্ত পণ্ডিত দ্বারা সম্পাদিত পুরোহিত দর্পণ গ্রন্থেও অনুমোদিত। ইস্মাত্ত স্মৃতিশাস্ত্র পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য তার সংকলিত পুরোহিত দর্পণ গ্রন্থে 4th খণ্ড শ্রাদ্ধকাণ্ড পৃষ্ঠানং 585 অসুচের মধ্যে কর্তব্যতা সম্পর্কে লিখেছেন, অসুচ মধ্যে কর্তব্যতা সন্ধ্যা পঞ্চ মহাযজ্ঞান নৈতি কম স্মৃতি কর্মচ তন্মধ্যে হাফয়েতেষাম দশাহান্তে পুনঃক্রিয়া ইতি স্মার্ত। অসুচ মধ্যে বৈদিক সন্ধ্যা অধ্যয়ন হোম অতিথি সৎকার তর্পণ ও বৈষ্ণব দেব বলি এই পঞ্চ মহাযজ্ঞ বেদোক্ত নিত্যকর্ম এবং স্মৃতির ব্যবস্থাপিত ক্রিয়া সকল করিবে না, অসুস্থান্ত হইলে পুনরায় করিবে। না সুচিন জল্পন দৈব পৈত্রম কর্ম কুর্বিত অসৎকালে দেবা বা পিত্র তর্পণ অথবা অসৎকালে দেবা বা পিতৃ তর্পণ অথবা যে কোনো দৈব বা পৈত্র কর্ম করিবে না। অপ্রয়তায় অপ্রয়তন প্রত্যবিবাদয়ে অসৎকালে ব্রাহ্মণদিগকে প্রণাম করিবে না এবং অসুচি ব্যক্তি প্রণাম গ্রহণও করিবে না। অত সুত কিন পূজাম বক্ষামাগম চোদিতম স্নাত বা নিত্যঞ্জ নিবদ্ধত মানসক্রিয় ইয়াতু বৌ বাহ্য পূজা ক্রমে নৈব ধ্যান যোগেন পূজয়েত যদা কামিন চেত কামি নিত্যম পূর্ব পদাচরেত ইতি আগম। অসৎকালে স্নানান্তে ইষ্ট দেবতার পূজা কেবল মানুষ উপাচারে ধ্যান যোগে করিতে হয়, বাহ্যিক উপাচারে করিতে নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি দীক্ষাকালে যাবজ্জীবন প্রতিদিন পূজা করিবে এইরূপ সংকল্প করিয়া থাকেন, তবে তিনি বাহ্যিক পূজাও করিতে পারেন।